আইনি শাসনের দাবিতে নদিয়ার দক্ষিণ সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে রানাঘাট মহকুমা অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ। একের পর এক খুন ধর্ষণের প্রতিবাদে উত্তাল এ রাজ্য। শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা লাগাতার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজ রানাঘাট মহকুমা অফিসের সামনে অনির্দিষ্টকালের এমনই এক বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা যায়, যেখানে উপস্থিত ছিলেন চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, নদিয়া দক্ষিণ সাংগঠনিক বিজেপি জেলা কমিটির সম্পাদক দিলীপ মুহুরি সহ অন্যান্য জেলা কমিটির সদস্যরা। একত্রিত হন আশেপাশের বিভিন্ন জেডপি এবং মণ্ডল সভাপতিরা। সক্রিয় অংশগ্রহণ করে ছাত্র শ্রমিক মহিলা যুব মোর্চার নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি দক্ষিণ জেলা কমিটির সম্পাদক দিলীপ মুহুরি জানান, পশ্চিমবাংলার সর্বত্র সার্বিকভাবে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তার পরিণতিতে নিত্য নৈমিত্তিক নারী নির্যাতন, ধর্ষণ, খুন অবাধে চলছে এবং অপরাধীরা সমাজের বুকে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারই প্রতিবাদে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ সমাবেশ চলছে। যতক্ষণ না পরিস্থিতি আবারও স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। আজকে নদিয়া জেলার রানাঘাট মহকুমা শাসকের অফিসের সামনে এবং রানাঘাট মহকুমা আদালতের পার্শ্বস্থ জায়গাতে ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ তৃতীয় দিন চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। গোটা পশ্চিম বাংলা জুড়ে মা বোনের উপর যে পৈশাচিক নির্যাতন চলছে এবং গোটা পশ্চিম বাংলায় সাধারণ মানুষের নিরাপত্তা আজকে প্রশ্নচিহ্নের সামনে গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া নদিয়া জেলার হাঁসখালীতে যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, 14 বছরের একটা নাবালিকা মেয়ে যে ক্লাস 9-এ পড়ত, তাকে গণধর্ষণ করে জীবন্ত কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারা, এর মতো পৈশাচিক ঘটনার প্রতিবাদে এবং পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চলছে। আজ গোটা পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। পুলিশ প্রশাসন আজকে শাসকের দলদাসে পরিণত হয়েছে। তাই পশ্চিমবাংলায় সার্বিক আইন ব্যবস্থার পুনঃপ্রবর্তনের লক্ষ্যে, পশ্চিমবাংলায় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে অনির্দিষ্টকালের জন্য নদিয়া জেলার রানাঘাট মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে আজ তৃতীয় দিন এবং আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য এই বিক্ষোভ কর্মসূচি চলবে। আমরা চাই পশ্চিমবাংলায় সাধারণ নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষ, তারা যে ধর্মেরই হোক না কেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে ধর্মের হোক অথবা তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, বিজেপি, তৃণমূল কংগ্রেস অথবা কংগ্রেস বা সিপিএম, যে রাজনৈতিক দলেরই হোক, আমরা চাই প্রতিটা মানুষের সার্বিক নিরাপত্তা। সমস্ত রাজনৈতিক দলমত এবং ধর্ম নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে পশ্চিমবাংলার সাধারণ মানুষ এখানে নিরাপদে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, এটাই আমাদের লক্ষ্য। আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, মানুষের মধ্যে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের লক্ষ্য। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।